हेलो व्यूअर्स, अस्सलाम वालेकुम। दिस इज रिनु। वेलकम बैक टू माय चैनल रिनुज ब्लॉग एंड कुकिंग। नतून एक रेसिपी देखार जन्य आपनादेरके स्वागतम जानाच्छी। आज के आपनादेरके ऑरेंज लॉली आइसक्रीम तैरी करे देखाबो। सेई साथे आपनादेर सकलके असंख्य असंख्य धन्यवाद आमार ए छोटो चैनलटीते 1000 सबसक्राइबार पूर्ण करे देवार जन्य। এভাবে আমার পাশে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন। আর অন্যান্য দিনের রেসিপির মতন আজকের রেসিপিটিও একদম সহজ এবং খুবই অল্প উপকরণ দিয়ে এই অরেঞ্জ আইসক্রিমটি আপনাদের তৈরি করে দেখাবো, যা কিনা আমরা ছোটবেলায় সবাই একবার হলেও খেয়েছি। তাই অবশ্যই রেসিপিটি সম্পূর্ণটা দেখবেন এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আইসক্রিমটি তৈরি করার জন্য আমাদের লাগবে একটি মাল্টা। যদি ঘরে মাল্টা না থাকে তাহলে কমলা দিয়েও এই আইসক্রিমটি তৈরি করা যাবে। তো প্রথমে আমরা এই ফলটাকে ধুয়ে নিতে হবে এবং ভালোভাবে মুছে এই ধরনের একটা গ্রাইন্ডারের সাহায্যে উপরের যেই অংশটা আছে সেটা তুলে নিব। অবশ্যই উপরের হলুদ অংশটা নেবেন, যে সাদা অংশটা আছে সেটা যেন না পড়ে। সবগুলো আমি এভাবে নিয়ে নিয়েছি। এটাকে এখন একটা সাইডে রেখে দেব। এরপর আমরা মালটাটাকে কেটে এর থেকে সম্পূর্ণটা রস আলাদা করে নেব। তো মালটা থেকে সম্পূর্ণটা জুস এখন তুলে নিয়েছি। এখন একটি ছাঁকনি দিয়ে এটাকে ছেঁকে নেব। এরপর এখানে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি আর দিয়ে দিব 2 টেবিল চামচ নর্মাল তাপমাত্রার পানি। এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন একটি পাত্রে 2 কাপ পানি দিব আর দিয়ে দিব 1/2 কাপ চিনি। এরপর এই মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নিব আর সাথে অ্যাড করব 2-3 ফোঁটা অরেঞ্জ ফুড কালার। আমি এখানে রেডম্যানের অরেঞ্জ ফুড কালারটা ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো অরেঞ্জ কালার ব্যবহার করবেন। এরপর চুলায় বসিয়ে দিলাম এবং চুলার তাপমাত্রাটা একদম মিডিয়াম টু লোতে রেখে ভালোভাবে এটাকে জাল করে নিতে হবে, চিনিগুলো যেন ভালোভাবে মিশে যায়। এখন চুলাটা একদম কমিয়ে দিয়ে তারপর আমরা আগে থেকে গুলিয়ে রাখা সেই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা ঢেলে দিলাম। এখন আবার 1 মিনিটের মতন চুলার আঁচটা লোতে রেখে এটাকে নেড়ে চেড়ে নেব। এরপর চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন দিয়ে দিয়েছি সেই মাল্টার জুস এবং মাল্টার উপরের যে অংশটা ছিল সেটা। এখন কিন্তু চুলাটা আমি বন্ধই করে দিয়েছি। এরপর আমরা এটাকে নামিয়ে নিব আর ঠান্ডা করার জন্য আমরা অপেক্ষা করব। যতক্ষণ পর্যন্ত পুরোপুরি ঠান্ডা না হয় ততক্ষণ পর্যন্ত আর কিছুই করার দরকার নেই। ঠান্ডা হয়ে গেলে তখন আমরা এটাকে ঢেলে নিব এবং ছেঁকে উপরের অংশটা ফেলে দিয়ে রসটুকু নিয়ে নিব। আমি এই ধরনের আইসক্রিমের বক্স নিয়েছি। এই আইসক্রিমের বক্সগুলো আপনি যে কোনো কুকারিজের দোকানে অথবা প্লাস্টিকের কোনো দোকানে গেলেই হবে, 100 থেকে 120 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। এখন আমি আইসক্রিমের মিশ্রণটা এর মধ্যে ঢেলে দিচ্ছি।
এরপর মুখগুলো বন্ধ করে দেব এবং খেয়াল রাখবেন যেন কাঠিটা ভালোভাবে বসিয়ে একটু এভাবে হাত দিয়ে চাপ দিয়ে তারপর বন্ধ করে দিবেন। নইলে অনেক সময় হয় কি আইসক্রিম জমে যায়, কিন্তু কাঠির কারণে অনেক সময় আইসক্রিম উঠে না, কাঠি হাতে উঠে আসে। তো এখন আইসক্রিমগুলোকে ডিপ ফ্রিজে মিনিমাম 8 ঘন্টার জন্য রেখে দিতে হবে, অথবা সময় থাকলে সারা রাত রেখে দিতে পারেন। আমি 8 ঘন্টা পরে ফিরে এলাম। এখন এই আইসক্রিমের বক্সটাকে একটি পানির মধ্যে রেখে দেব 2-3 সেকেন্ডের জন্য। দেখুন আইসক্রিমটা ভালোভাবে জমে গেছে, একদম দোকানের কেনা অরেঞ্জ আইসক্রিমের মতনই দেখতে হয়েছে। তো সবগুলো আইসক্রিম আমি এখন উঠিয়ে রাখছি, একটু হাত দিয়ে এভাবে হালকা হাতে একটু নাড়া দিলেই দেখবেন উঠে আসবে। এখন এই আইসক্রিমগুলোকে আমি একটু সাজিয়ে পরিবেশন করলাম, কিছু বরফ কুচি আর কিছু মালটা দিয়ে সুন্দর করে সাজিয়ে নিলাম। এখন তো দেখতে খুবই সুন্দর হয়েছে, আমি তো এখনই খেয়ে নিব। তো আমার রেসিপিটি কেমন লাগলো এবং বাসায় ট্রাই করে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন এমন সুন্দর সুন্দর রেসিপি পেতে। আমার জন্য আর আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটির পাশেই থাকবেন। এতক্ষণ সময় নিয়ে দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজ আর নয়, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্তই আল্লাহ হাফেজ।